এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সহি তালি মূল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে বিশ্বের যে যেখানে বসে আপনাদের প্রিয় অনুষ্ঠান এশো কোরআন শিখি আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি করি মোহাম্মদ সেলিম আপনারা জেনে খুশি হবেন আজকে এশো কোরআন শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য আমাদের স্টুডিওতে মেহমিন হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের সিনিয়র কর্মকর্তা জনাব ডক্টর আবদুল্লাহ ফারুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও এবং আরো উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ আল আজহারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কোরআন শিক্ষার উদ্দেশ্যে আমাদের স্টুডিওতে বেশ কয়েকজন শিক্ষার্থী বন্ধুগণ উপস্থিত রয়েছেন আসুন শিক্ষার্থীদের সঙ্গে আমরা পরিচিত হই শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আমিও আল্লাহ তাল্লার মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি আসুন আল্লাহ তালার উপর ভরসা করে আজকের ক্লাসটি আমরা শুরু করি তবে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকের এই ক্লাসে তিলাওয়াত করব সুরাতুন নাস। আপনাদের অবশ্যই জানা আছে কোরআন মাজিদের সর্বশেষ সুরা হচ্ছে সুরাতুন নাস আর নাস মানে হলো মানুষ মানে মানুষ সুরা আজকে তিলাওয়াত করব। রেডি থাকুন সবাই যে যেখানে আসেন বসে পড়ুন আমাদের সঙ্গে أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من بسم الله الرحمن الرحيم

শিক্ষার্থী বন্ধুরা এই আয়াতের যতগুলি তাজবিদ রয়েছে আমি জানি আপনারা সকলেই তাজবিদ জানেন তারপরও প্রত্যেকটি উচ্চারণ করার সময় আমার মুখের দিকে লক্ষ্য করুন যাতে করে কোনো তাজবিদ ছুটে না যায় এবং প্রত্যেকটি মখরাজ এবং সিফাত যথাযথভাবে উচ্চারণ করতে হবে আমি আবারও বলছি দর্শক আপনারাও আমার দিকে লক্ষ্য করুন কুল না। দর্শক এই একটি আয়াত আমরা তিলাওয়াত করেছি দেখি আমাদের শিক্ষার্থী ভাইরা এই আয়াতটি তিলাওয়াত করতে পারছে কিনা আমরা চলে যাব আমাদের একজন শিক্ষার্থী ভাই জি আপনি তিলাওয়াত করুন জি লক্ষ্য করুন আমি আরো একবার বলে দিচ্ছি এটা হলো গুন্ডা নাস হলো টান মাদ আমার দিকে লক্ষ্য করুন কুল বলুন বলুন আপনারা কেউ বলবেন না যে আপনি বলুন পুল জি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আর বলার সময় যেন আইন দিয়ে শুরু হবে না প্রথম হলে হামজা তারপর আইন কুল। আউযু প্রথম হরফটা হামজাটা আউ বলতে হামজাটা খেয়াল রাখতে হবে আউ আউ যেন না হয় আ আ আ আউ আউ আউযু 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 লু 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 জু জি এটা কিন্তু অনেকে ভুল করে জু হবে না কোনোদিন জিম হবে না আউ জু লুযু একসাথে বলুন সবাই আউযু আরেকবার বলুন বিরবিন চমৎকার এবার সবাই একসাথে বলুন কুল মা লি মা লি আরেকবার একসাথে আওয়াজ করে আমার মুখের দিকে লক্ষ্য করুন মালিকিন অনেকে কিন বলার সময় মুখটা চাপাই রাখছে ফাঁকা করুন কিন না হামজা জের ই লাম ইলা হিন মুখ ফাঁকা মুখ ফাঁকা হা নুন জের ইলা হিন এই তাজবিদ গুলো অত্যন্ত সহজ এগুলি আমরা বারবার পড়েছি লা লাখালিপ্টান হিন ওয়াজিব ওয়াজিবগুনা নাস কোয়ালিফটান সুরা নাসের প্রত্যেকটা আয়াতের শেষে কিন্তু নাস রয়েছে এবং প্রত্যেকটাই তিন আলিফ টান হবে এবং গুন্না হবে এটা একই রকম এই জন্য এটা আমি সহজ বারবার বিস্তারিত বলছি না তিনটি আয়াত আমি এবার টাচ করব আপনারা সকলে তিলাওয়াত করবেন রেডি জি বলুন কুল জি তারপরে সুন্দর তারপরে চমৎকার আমরা আরো একটি আয়াত পরে নিচ্ছি হ্যাঁ মিম নুন জের মিং বলুন একসাথে শিন জবর শার রাল আমজের মিং শারিল মনে রাখতে হবে মিং বলার সময় ঠোঁট চাপানো যাবে না মিং এরকম করা যাবে না মিং বলুন জটিল কিছু শব্দ এখন আসবে এগুলি ঠিক করতে হবে ভালো করে এখানেই মানুষ বেশি ভুল করে

সিন লাম জের সিল সিল তাহলে ওয়াস ওয়াসিল মজা করে বলুন হ নুন জবর হন নুন আলিফ জবর না জের خناس الخناس সাররিল ওয়াস, ওয়া শিল খন আমি যেভাবে আলাদা করে বলেছি আপনারা বুঝার জন্য আবার শুনুন মিং সাররিল ওয়াস, ওয়া শিল খন নাশ জি বলুন সুন্দর এই আয়াতটি আমরা আরো একজন শিক্ষার্থীর কাছ থেকে শুনে নিব তারপর আমরা শেষের দিকে যাচ্ছি এটা শুনবো আমাদের আরেকজন শিক্ষার্থী ভাই মোহাম্মদ ইব্রাহিম মাশাল আল্লাহ বলুন সবাই খুব সুন্দর ভাবে করলেন আয়াতটি দর্শক আপনারা দেখছিলেন এতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে এই নাসের চারটি আয়াত আমরা তিলাওয়াত করেছি এবার আমি এই চারটি তিলাওয়াত আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে সবাই শুনুন মালিকিন লাহিন নাস মিন সরিল ওয়াসিল খান সিল আমার মনে হচ্ছে শব্দটি আপনাদের কাছে পরিষ্কার যাতে কিছুতে সিল খান নাস না হয় সিল খান দর্শক আপনারা যে যেখান থেকে এই ক্লাসটি উপভোগ করছিলেন এবং দেখছিলেন আপনাদের সবাইকে অনুরোধ করব। আমি যেভাবে তিল তিল করে আলাদা আলাদা করে পৃথক পৃথক করে শব্দগুলি বাক্যগুলি আয়াতগুলি তিলাওয়াত করে আপনাদেরকে শিক্ষা দিয়েছি আপনারাও বাসা বাড়িতে অফিসে যে কোনো জায়গায় এভাবে প্র্যাকটিস করুন অথবা ভালো কোনো একজন দক্ষ ওস্তাদের সহযোগিতা নেন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যত সম্ভব আপনাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করতে চেষ্টা করব আল্লাহ সুবাহান ও তাল আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করো দর্শক চলে যাচ্ছে এবার আমাদের মেহমানদের কাছে যেনারা এতক্ষণ পর্যন্ত সুরা নাসের ক্লাসটি দেখেছেন আর ওনারা ভাবছেন কিরে বুড়া বুড়ো মানুষগুলি এত সুন্দর তিলাবাত করছে আমাদের অবস্থা কি হবে চলে যাচ্ছে আমরা ডক্টর আব্দুল ফারুক কোরআনে কারিম এটা আসলে আল্লাহর নাজিল কৃত একটি কিতাব এটা এর সাথে আমাদের সংযোগ স্থাপন করতে হবে কোরআনে কারিম আমাদের গভীরভাবে অধ্যয়ন করতে হবে গভীরভাবে স্টাডি করতে হবে এজকে দেখ দেখুন আজকে যে সুরাটি আমাদের কারিসাব শিক্ষা দিলেন সুরাতু নাস এখানে মানুষের কথা বলা হয়েছে ইসলাম এবং কোরআন মানুষকে মর্যাদা দিয়েছে মানুষ কেন কি কি তার পরিচয় কেন পৃথিবীতে আসলো কে তাকে সৃষ্টি করলো কি তার দায়িত্ববোধ কি তার কর্তব্য রবের সাথে এলাহ সাথে তার কি সম্পর্ক হবে তো সুতরাং আমরা যদি কোরআনের সাথে আমরা সম্পর্ক স্থাপন করি আমরা ইনশাল্লাহ আলোকিত মানুষ তৈরি হব আমরা সবচেয়ে সভ্য মানুষ তৈরি হব সুতরাং সবচেয়ে সভ্য আলোকিত ভদ্র সবচেয়ে উপকারী মানুষ তৈরি করবে কোরআন এবং কোরআনের শিক্ষা যার মধ্যে যত বেশি হবে তিনি তত উদার হবেন তিনি তত সভ্য হবেন এবং তিনি সবচেয়ে ভালো মানুষ হবেন আর কোরআনের শিক্ষা থেকে জাতি যতটা দূরে চলে যাবে তার অধপতন তত দ্রুত হবে তো সুতরাং সম্মানিত সুদুমন্ডলী আলহামদুলিল্লাহ আসুন আমরা কোরআনে কারিমের সাথে আমরা আমাদের সংযোগ স্থাপন করি আল্লাহ রসুল সাহা তিনি বলেছেন খাই রুকুমান তা আল্লাহ কোরআন আল্লাহ তোমাদের মধ্যে তিনি সেই সর্বোত্তম যিনি কোরআনের কোরআন শিক্ষা করেন অপরকে কোরআন শিক্ষা দেন তো সুতরাং কোরআন শিক্ষা আমাদের অর্থাৎ আমাদেরকে বিশুদ্ধভাবে আমাদের কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে আর আমরা যখন বিশুদ্ধভাবে কোরআনে কারিম আমরা শিক্ষা অর্জন করব। তখনই কিন্তু আমরা কোরআনে কারিমের যা আবেদন কোরআনে কারিমের যা আকর্ষণ সেটা কিন্তু আমরা অবশ্যই আমরা বুঝতে পারবো চলে যাচ্ছে আমাদের আরো একজন মেহমান জনাব হজরত মাওরানা আবুল কালাম আজাদ আল আজহারি আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন যে আমি তোমাদের জন্য কোরআন তেলাওয়াতটা সহজ করে দিয়েছি কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেলি কোরআন তেলাওয়াত আমরা কোরআনটাকে যত্ন করে সুন্দর করে রেখে দেই এটাকে একটা মডেল হিসেবে কিন্তু ইসলাম তো এটাকে বলে নাই ডাক্তারের প্রিসক্রিপশন যদি আপনি পড়ে ওষুধ না খান রোগ ভালো হওয়ার যেমন সম্ভাবনা নেই কোরআন থেকে কোরআন বুঝে বুঝে যে পড়ে আমল যদি না করেন এর থেকে ফায়দা নেওয়ার কিছু নেই সাহাবিদের বৈশিষ্ট্যই ছিল কোরআন সুন্দর করে তেলাওয়াত করা এবং জীবনে বাস্তবায়ন করা আপনারা সে সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখছেন এবং সাথে সাথে বাস্তবায়নের চেষ্টা করছেন তার মানে তো আলিবুল আইল আলহামদুলিল্লাহ রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন যে এই অবস্থায় তার সমুদ্রে যত মাছ আছে তার জন্য সে দোয়া করতে থাকে তার জন্য নামলা বলেছেন গর্তের পিঁপড়া তার জন্য দোয়া করে তাহলে বল আপনার জন্য সব কিছু সবকিছু আপনার জন্য দোয়া করতে থাকে এটা কত বড় একটা নামা আজিম আজিমা আলহামদুলিল্লাহ যে আপনারা এই যে বসে আছেন দেশ বিদেশে বিভিন্ন শিক্ষার্থীরা দেখতেছে তিনি যে পরিশ্রম করতেছেন এটা তাকুয়ার একটা বৈশিষ্ট্য আল্লাহ রবুল্লা মোত্তাকিদের এই যে কাফেলা আমি বলবো এটা মোত্তাকিদের একটি কাফেলা এই মোত্তাকিদের যে কাফেলা আল্লাহ আলামিন যেন দুনিয়াতে যাই হোক আখেরাতে যেন রসুল পাকে সাল্লাহ আলহিউসাল্লামের সাফায়াত নিয়ে একটি তাকোয়াবান কাফেলা যেন জান্নাতি কাফেলা হয় এটাই হচ্ছে সর্বশেষ প্রত্যাশা আল্লাহ আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানকে তালিমুল সহি তালিমুল কোরআন ফাউন্ডেশনকে এসো কোরআন শিখি অনুষ্ঠানকে এর সম্মানিত পরিচালক যিনি অত্যন্ত প্রচেষ্টা করে এই প্রতিষ্ঠান ধরে রেখেছেন আল্লাহ সবাইকে এবং এর যারা ছাত্র আল্লাহ সবাইকে দুনিয়া এবং আখেরাতে কামিয়ে বিদান করুক এতক্ষণ পর্যন্ত শুনছিলেন আমাদের মেহমানদের গুরুত্বপূর্ণ আলোচনা এবং উপভোগ করছিলেন আমাদের এসো কোরআন শিখির আজকের নাসের তিরাওয়াতের এই ক্লাসটি আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নিয়মিত আমাদের ক্লাসটি দেখুন এবং বিশুদ্ধভাবে কোরআন শুখুন কোরআন শিখুন কোরআন দিয়ে জীবন গঠন করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি